नमस्कार, আমি আশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে বাঙালির খুবই প্রিয় আলুর পোস্ত রেসিপি শেয়ার করছি। আলু পোস্ত বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সরষের তেল। তেল গরম হয়ে যেতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। সাথে দিচ্ছি 1 পিঞ্চ হিং, যা সম্পূর্ণ অপশনাল। এই সমস্ত মশলা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটো বড় সাইজের আলু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণের সাথে আলু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট তিনেক সময় ধরে আলু ভেজে নেব। প্রায় মিনিট তিনেক সময় ধরে আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ শিলে বেটে নেওয়া পোস্ত দিয়ে দিলাম। আলুর সাথে পোস্ত কয়েক সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে যে বাটিতে পোস্ত ছিল সেই বাটি ধোয়া জল দিলাম, সাথে আরো এক বাটি জল দিয়ে দেব। জল দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে 3-4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আলু পোস্ত জল অনেকটা টেনে গেছে। অনেকে এই রকম ঝোল ঝোল আলু পোস্ত খেতে পছন্দ করে, তবে আলু পোস্ত একটু গা মাখা হলে সেটা বেশি টেস্টি হয়। সেই কারণে আলু পোস্তের ঝোলটা আরেকটুখানি শুকিয়ে নেব, তবে খুব বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলু এবং পোস্ত খুব বেশি পরিমাণে জল শুষে নেয়। আলু পোস্ত গা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর দিয়ে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে প্রায় 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের প্রত্যেক নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।